এছাড়া আমার স্বামী অফিস থেকে আসার পর আমাকে তেমন সময়ই দেয় না, মোবাইল ফেসবুক এসব নিয়ে ব্যস্ত থাকেন, এমনকি আমার অসুস্থতার সময়ও কেয়ার করেন না। একজন স্ত্রী হিসাবে আমার জন্য করণীয় যদি আমাকে বলতেন, আপনার স্বামী যদি আপনাকে কেয়ার না করে থাকেন তিনি অন্যায় করছেন। এবং এই রোগটাতে আজকাল অনেক পুরুষ আক্রান্ত, সোশ্যাল মিডিয়া এবং মোবাইলে অ্যাডিকশন আমাদেরকে আজ আমাদের সম্পর্কগুলোকে ঠুনকো করে দিয়েছে, এটি যেমন সত্য, সেই সাথে আমরা এটিও উল্লেখ করতে চাই যে আপনি একজন স্ত্রী হিসাবে আপনার কর্তব্য হলো স্বামীকে এই অ্যাডিকশন থেকে, নেশা থেকে দূরে আনার জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা, বোঝানো, ভালোবাসা দেওয়া, দোয়া করা, বিভিন্নভাবে আপনি চেষ্টাটা অব্যাহত রাখবেন। যদি তিনি এটা না করেন তাহলে সেক্ষেত্রে মনে রাখবেন আপনি আপনার কর্তব্য পালনে কোনো ত্রুটি করছেন কি না সেটা আপনি যত্ন নেবেন, খেয়াল রাখবেন, এবং তিনি আপনার প্রতি কেয়ার করছেন না, তার কর্তব্য পালনে ত্রুটি করছেন সে বিষয় নিয়ে আপনি যদি ছাড় দেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে আপনি আজর পাবেন। আর তিনি যে অন্যায় করছেন বা আপনার প্রতি অবিচার করছেন সেজন্য তিনি আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হবেন। তবে এগুলো নিয়ে যথেষ্ট আপনার ছাড় দেওয়ার মানসিকতা থাকা উচিত এবং এগুলো নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। এগুলো নিয়ে বাড়াবাড়ি দাম্পত্য কলহের দিকে নিয়ে যায় এবং ধৈর্যের সাথে বুদ্ধিমত্তার সাথে এগুলোকে মোকাবেলা করতে হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সামিউর রহমান আপনি লিখেছেন, আমার স্ত্রীর অ্যাজমার সমস্যা আছে, রাতে ফজর ফরজ গোসলের সময় তার খুবই সমস্যা হয়, এমনকি গরম পানি দিয়ে গোসল করলেও সাথে সাথে ঠান্ডা লেগে খুবই সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে ফরজ গোসলের সময় মাথা না ভিজিয়ে পুরো শরীর ভালোভাবে ধুয়ে ফেললে কি গোসল হবে? দেখুন, ফরজ গোসলে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ধৌত করতে হয়, মাথাও ধৌত করতে হয়, চুলেও পানি পৌঁছাতে হয়, এটা ফরজ। বিধায় ফরজ গোসলের সময় মাথা না ধুলে কিন্তু ফরজ গোসল আদায় হবে না। প্রয়োজনে গরম পানি নিতে পারেন, গরম পানি ব্যবহার করার পরে চুল তাড়াতাড়ি শুকিয়ে নেওয়ার ব্যবস্থা এবং উদ্যোগ গ্রহণ করতে পারেন, তাতে আপনার সমস্যার সমাধান হবে আলহামদুলিল্লাহ। যদি তা না হয় তারপরে যেটি করতে পারেন তা হলো চুলের যে মানে বেনি আছে, বেনি না খুলে আপনার মাথায় পানি দিলে যদি চুলের গোড়াগুলোতে পানি পৌঁছে যায় এবং বেনি খোলা ছাড়া যদি তিনি তিনবার পানি দিয়ে দেন এবং পানি পৌঁছায় দেন চুলের গোড়া পর্যন্ত, তাতে তার গোসল হয়ে যাবে। এবং মুসলিম রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত সে হাদিস এক্ষেত্রে আমাদের সামনে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া অনুমোদন দিয়েছেন, এটুকু তিনি করতে পারেন। আর যদি এটুকু করলেও তার না হয় তাহলে সেক্ষেত্রে ফরজ গোসল যেন রাতে না হয় সেদিকটা খেয়াল করবেন, যেহেতু রাতে অসুবিধা হয়। কিন্তু আমরা ঠুনকো অজুহাতেই আপনার বলবো যে না, তাইমুম করে ফেলবো, এটা উচিত নয়। একেবারে নিরুপায় হয়ে গেছেন, ফরজ হয়ে গেছে, এখন পানি গরম পানি করার কোনো ব্যবস্থা নাই, ঠান্ডা পানি দিয়ে করলে চরম বিপদ হতে পারে, তাহলে সেক্ষেত্রে তাইমুম করতে পারেন। এটা নিরুপায় হলে তখন তার জন্য শুধুমাত্র প্রযোজ্য। এরপরে অর্পণ তালুকদার আপনি লিখেছেন, আমার ভাইয়ের বয়স 5 বছর কিন্তু সে প্রতিবন্ধী, এখনও বুকের দুধ খায়, এই খাওয়াটা কি গুনাহ হবে? 2 বছর পর্যন্ত একজন শিশু তার মার বুকের দুধ পান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যে ব্যক্তি দুধের সন্তানকে দুধ পান করানোর সময়সীমা পূর্ণ করতে চায় তার জন্য 2 বছরের সময়সীমা দেওয়া হয়েছে। বিধায় 2 বছরের পরে মায়ের বুকের দুধ খাওয়া উচিত নয়। যদিও এই ব্যাপারে আমি যে মতটা বলেছি এটি হলো ওলামায়ে আহনাফের মত, আর এর বাইরে সৌদি আরবের স্কলাররা অনেকেই বলেন যে আল্লাহ তাআলা যেহেতু নিষেধ করেননি অতএব এটি জায়েজ আছে। তো দুটি মত আমরা পেলাম, আর বিশেষ করে সে প্রতিবন্ধী হলে এক্ষেত্রে বাইরের দুধ খাওয়ানো যেতে পারে, অন্যান্য আপনার যে সমস্ত সেফ এবং তুলনামূলক ভালো যে সমস্ত আপনার ডিব্বা ইত্যাদির দুধ আছে, প্যাকেটজাত দুধ আছে, সেগুলো তাকে পান করানো যেতে পারে। এবং আপনার এক্ষেত্রে সেগুলোর উপর যদি আপনার নির্ভর করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা হবে অধিকতর উপযোগী ইনশাআল্লাহ।